পরিকল্পনা করছি, পরিকল্পনা মানে এটা না ওটাই করতে হবে, সময়ের বিবর্তনে পরিকল্পনাও কিন্তু সংশোধন হয় বা সময়োপযোগী করতে হয়, সেভাবেই কিন্তু করে দেশকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। কাজে যে যেখানেই থাকেন না কেন সবসময় দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন, দেশের কল্যাণের কথা চিন্তা করবেন, যে শুধু আমরা নিজের জন্য না দেশের জন্য কাজ করতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষের কল্যাণ করতে হবে, দেশের মানুষের কল্যাণ হলে সকলেরই কল্যাণ হবে, সেটাই আমি মনে করি। তো আমি অনেক রাত হয়ে গেল, কাজের জন্য আর সময় নেই না, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, আমি খুব আনন্দিত যে সঙ্গে সঙ্গে দেখা করতে পেরেছি আমাদের প্রবাসী। আর অলসো থ্যাংক ইউ অল অল আওয়ার জাপানিজ ফ্রেন্ডস, ইউ আর প্রেজেন্ট হিয়ার, ইউ আর প্রেজেন্স অ্যাকচুয়ালি গেস্ট ইয়ার্স অফ নো ইন দিস প্রোগ্রাম, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর টেকিং অল দ্য ট্রাভেল টু কাম ওভার হিয়ার, অ্যান্ড আই ক্যান সি মেনি অফ আওয়ার ওল্ড ফ্রেন্ডস হিয়ার, সো থ্যাংক ইউ অ্যাগেইন। আমি আমাদের প্রবাস যারা ব্যবসায়ী তাদেরকেও ধন্যবাদ জানাই যে সবাইকে বলছি আপনারা।